কেরানীগঞ্জের শিশু আব্দুল্লাহ হত্যার ঘটনায় সন্দেহভাজন চারজনকে আটক করেছে পুলিশ আর হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। আব্দুল্লাহকে অপহরণের ঘটনায় করা সাধারণ ডায়েরিকে মামলা হিসেবে গ্রহণ করে গতরাতেই আটক চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদিকে ঘটনার সন্দেহভাজন মূল হোতা মোতাহারকে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে দফায় দফায় বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। আর সকালে রোহিতপুর ইউনিয়নের মুগারচর গ্রামে আব্দুল্লার বাড়িতে যান স্থানীয় সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। সেখানে ওই শিশুর বাবা মা ও স্বজনদের সঙ্গে কথা বলে হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিষ্পত্তির আশ্বাস দেন মন্ত্রী। গত শুক্রবার থেকে নিখোঁজ পঞ্চম শ্রেণীর ছাত্র মোহাম্মদ আব্দুল্লার মুক্তিপণ বাবদ দুই দফায় 2 লাখ টাকা নেয় অপহরণকারীরা। মঙ্গলবার প্রতিবেশী মোতাহার হোসেনের বাড়ির একটি রুম থেকে ড্রামে ভরা আব্দুল্লার গলিত মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে মোতাহার পলাতক রয়েছে। আসল আসামিদের টেস্ট করতে পেরেছে এবং জীবিত উদ্ধার করতে না পারলেও শেষ পর্যন্ত লাশটিকে উদ্ধার করতে তা পেরেছে, ঘটনাটাকে টেস্ট করতে পেরেছে, ঘটনার সব কিছু উদ্ধার করতে পেরেছে। এই মামলার তদবির করার সকল দায়িত্ব আমি এবং আমার চেয়ারম্যান সাহেব আমাদের দায়িত্ব, তাদের পক্ষ থেকে তারা তাতে সঠিক বিচার পায়, ন্যায্য বিচার।